আসসালামু আলাইকুম। তোমাদের কাছে যদি কোনো লিংক আছে আর বলে যে এটাতে টাকা ইনকাম করা যাবে, তাহলে ওই কখনোই ফাঁদে পড়বে না। কারণ প্রথমে আমাকে একটা লিংক পাঠানো হয় হোয়াটসঅ্যাপে, এটা বন্ধু পাঠায়, হ্যাঁ, যেটাতে আমি ক্লিক করি এবং ক্লিক করার পরেই আমার কাছে সাইন আপ অপশান আছে। তা আমি সাইন আপ করি নিজের নাম ইমেল টিমেল দিয়ে। তারপরে এইরকম এর আগের অপশানটা আছে যে $200 পূরণ করলে আপনি ক্যাশ পাবেন। আমি $200 পূরণ করলাম। তারপরে যখন পূরণ হয়ে গেল, আবার ক্যাশ আউট করতে গেলাম, তখন আমার কাছে চলে আসলো যে 30 জন বন্ধুকে ইনভাইট করতে হবে যাতে লগ ইন করে। আমি অনেক চেষ্টার পরে করলাম কয়েকদিন ধরে। তারপরে আবার যাচ্ছি, হ্যাঁ, ইনভাইট ফ্রেন্ড করলাম। তারপরে এবার পেমেন্ট যখন করতে যাচ্ছি ক্যাশ উইড্রল, তখন আমার কাছে কিন্তু আর ক্যাশ উইড্রল করতে দিচ্ছে না, বলছে যে আগে ট্যাক্স পে করো তারপরে হবে। 2 4 6 8 10, 2 4 6 8, এভাবে যখন আমি একটা কোনো নাম্বার দিয়ে ক্যাশটা উইড্রল করতে যাচ্ছি, তখন আমার কাছে আরও উল্টে বলছে যে ইয়ে করো, প্রথমে এই ট্যাক্স পেমেন্ট করো, ট্যাক্স। তা আমি যদি এখানে $90 পেমেন্ট করে দিই, তারপরে একটা ট্রানজ্যাকশন আইডি দেবে, কিন্তু এটা আসলেই ফেক। কারণ ও আমাদেরকে প্রথম থেকে একটা বেড়া জালে ফেলছে, তো কেউ কখনো ভুল করে এই বেড়া জালের মধ্যে পড়বে না, এটা রিকোয়েস্ট থাকলো। আমার অনেক বন্ধু এই কাজ করেছে, হ্যাঁ, এবং তারা এই বেড়া জালে হয়তো পড়েছে কিনা জানি না, কিন্তু তারা বিফল হয়েছে। আমি একটু অন্য বুদ্ধি করে এটা 30টা কমপ্লিট করেছি, হ্যাঁ, কিন্তু তবুও আমাদেরকে একটা বেড়া জালে, আমি একটু টেস্ট করার জন্য আরও পড়েছিলাম যে সত্যি কি অনলাইনে টাকা দিচ্ছে না এরকম একটা ফেক আইডি। তো তোমরা কখনো এই ফেক আইডির মধ্যে পড়বে না, এটা আশা করি। এটা চিটিং, এই যে চিটিং অ্যান্ড স্প্যাম লেখা আছে, আসলে এই ওয়েবসাইট চিটিং। ওয়েবসাইটটা হচ্ছে আর্ন বি সিট ক্যাশ আউট, এটা কখনোই পড়বে না। আর এরপরে কখনো কেউ কিছু শেয়ার করে টাকার জন্য, কখনোই ক্লিক করবে না, তাকে ডিলিট করে দেবে সঙ্গে সঙ্গে, কারণ তোমার মোবাইল থেকে সব কিছু নিয়ে নিতে পারে। যেমন আমার একটা ভাইয়ের মোবাইল থেকে সব টাকা পয়সা হড়প করে নিয়েছিল। তো আশা করি বুঝতে পেরেছ। আসসালামু আলাইকুম।